সমাগত লোকসভা নির্বাচন শাসক বিরোধী উভয়ে ব্যস্ত নির্বাচনী অঙ্কত অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা সমষ্টি ডিব্রুগড়ক লৈ জল্পনা কল্পনা আরম্ভ শাসক বিরোধীর সমষ্টিটোত প্রার্থিত্ব প্রত্যাশীর দৌড়ত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রামেশ্বর তেলীর সমান্তরালক চর্চাত প্রাক্তন আটসা নেতা অশোক কুমার ওরাঙর নাম সমান্তরালক লাহোয়াল সমষ্টির প্রাক্তন বিধায়ক ঋতুপর্ণ বরুয়ার নামও আছে চর্চাত। কোন হব সমষ্টিটোর পরবর্তী সাংসদ? টিকট প্রত্যাশী অশোক কুমার ওরাঙে কি কয় এই সন্দর্ভত? আমার এই লোকসভা নির্বাচন সংগতি রাখি আমার আগন্তুক নির্বাচন হয়তো মানে নিজকে এজন মানে মানে নিজে বলে নয় আমাকে মানে বিভিন্ন আমার বাগিচাঞ্চল যেহেতু মানে যে পদবীত আছো মানে চা শ্রমিকর যে ভারতীয় শ্রমজীবী সংঘর সভাপতি রাজ্যিক সভাপতি হিসাবে আছো সেই হিসাবত মানে চাহ বাগিচা শ্রমিক রাইজ সকলে আমাকে এবার আর টিকিট মানে বিচার কারণে তখন আহ্বান করেছে আর মানে স্বচ্ছ ভারত যে প্রধানমন্ত্রীর যে মানে স্বচ্ছ ভারত সেইটো মিশনের যোগেদি আমার যে রাজ্যিক একটা কমিটি হয়েছে সেটাতে মোক স্বচ্ছ ভারতের কমিটি রাজ্যিক প্রভাবী হিসাবে মোক দায়িত্ব দিয়েছে সেই হিসাবত মানে আমার সাহবাগিচা অঞ্চলের বহুতো কাম করবল আছে বলে ভাবো মানে এইবার টিকিট বিচারিছো মানে রাইজে যেটা মোক আহ্বান জানাইছে তেতিয়া মানে বিচারিছো আমার বিভিন্ন আমার সংগঠনবিলাকৰ লগতো মই আলোচনা করেছিলাম আমার যেটা আমি যেটা মানে যেটা সংগঠন করে আছো আমার স্বাধীন ছাত্র সংস্থা আশা গতি আশার সমূহ বিষয়বীয় মানে আলোচনা করেছিল আর যোগাযোগ রাখিছো আজিবাগী ছাত্র সন্থার যোগাযোগ রাখিছো এখন আলোচনা করেছিল আর তখন মোক চক আমি পার্টির মানুষ 98ত পার্টিতে আইসিল আর তেতিয়াৰ পার্টি করে আছো পাঁচ বার করে ইলেকশন খেলিছো আর নিশ্চয় আমার ফলও দাবি থাকিব এই কথা নহয় যে মই যে হাত উঠাই দিছো মই ইলেকশন নেখেলো এনে ধরনের কোনো কথা নাই কিন্তু এই কথা যে আমি পার্টির কার্যকর্তা হ'ম আর আমার পার্টিয়ে যে দান্ত লব তা আমি মানি লওয়া আমি এজন কর্মী হ'ম চক আমি পার্টির মানুষ